जोड़ी मेरी आओ होंगदी अपने जो साथ में हो जाए साथ में हो जाए जिंदगी जिंदगी बाबरू जी ने हक मचाई मचाई मोहम्मद का प्यारा नवाजा पुकारेगा जमाना जिस दर्द दर्द के मारो आन घबरा हो गुनेगारो আসসালামু আলাইকুম অলিনওয়ান ডিজিটালের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। সাথে আছে আমি মাহমুদ নূর রাকিব চৌধুরী। আজকে আপনাদের খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি মাজার আপনাদের ঘুরে দেখাবো এবং সংক্ষিপ্ত আকারে ওনার জীবনী আপনাদের সামনে। তো আমরা এখন মাজারের ভিতরে চলে আসছি। আজকে শুক্রবার, যার কারণে অনেক মানুষ এখানে আনাগোনা। সাধারণত প্রতিদিন দিনই বলে যত মানুষ তার অনেক মানুষ এখানে আছে। খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা করছি। সুলতানুল হিন্দ খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চিশতিয় দ্বারা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত বড় ওলি ছিলেন। তিনি উর্দু, ফার্সি, আরবি ভাষায় একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি পারসিক সুন্নি মুসলিম প্রচারক, সৈয়দ তফসি ধর্মীয় পণ্ডিত, দার্শনিক, সুফি সাধক ও সিস্তানের রহস্যবাদী, যিনি তার শেষ জীবনে 1300 শতকের প্রথম দিকে ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করেন। সেখানে তিনি সুন্নি রহস্যবাদের বিখ্যাত চিশতিয়া তরিকা প্রচার করেন। 1142 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। 1230 সালে তিনি ইন্তেকাল করেন। তিনি গরিবের নামাজ নামেও পরিচিত। মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশে সর্বপ্রথম চিশতিয় দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচিত করেন এবং তিনি ভারতে চিশতিয় দ্বারার মাধ্যমে আধ্যাত্মিক সিলসিলাকে এমনভাবে পরিচিত করেন যে তা গোটা ভারতে ছড়িয়ে যায় এবং পরবর্তীতে তার একনিষ্ঠ অনুসারী যেমন কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া প্রমুখ ভারতের ইতিহাসে এই সুফি ধারাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। ধারণা করা হয় খাজা মইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 537 হিজরি 1142 খ্রিস্টাব্দে পূর্ব পারস্যের সিস্তান রাজ্যে সানজারে জন্মগ্রহণ করেন। তিনি পারস্যে বেড়ে ওঠেন। 15 বছর বয়সে তার পিতা মাতা মৃত্যুবরণ করেন। তার পিতার নাম গিয়াসুদ্দিন এবং মাতার নাম বিবি উম্মালওয়ারা ওরফে বিবি মাহিনুর ছিলেন। তিনি তার পিতার কাছ থেকে একটি বাতচক্র বা উইন্ডমিল ও একটি ফলের বাগান উত্তরাধিকার সূত্রে লাভ করেন। একদিন তিনি তার ফল বাগানে পানি দিচ্ছিলেন, তখন তার ফল বাগানে আসেন বিখ্যাত সুফি শেখ ইব্রাহিম কুন্দুজি। কুন্দুজি নামটি জন্মস্থান কুন্দুজ থেকে এসেছে। যুবক মইনুদ্দিন তটস্থ হয়ে যান এবং কুন্দুজিকে কিছু ফল দিয়ে আপ্যায়ন করেন। এর প্রতিদান স্বরূপ কুন্দুজি মইনুদ্দিনকে এক টুকরা রুটি দেন ও তা খেতে বলেন। তিনি তার সম্পত্তি এবং অন্যান্য জিনিসপত্র গরিবদের মাঝে বিতরণ করেন। এরপর তিনি বিশ্বের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চ শিক্ষার জন্য বুখারার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি বুখারা এবং সমরকন্দের সেমিনারিতে ভর্তি হন এবং মোহাম্মদ আল বুখারি এবং আবু মনসুর আল মাতুরিদি এর মাজার পরিদর্শন করেন, যা ইসলামী বিশ্বের ব্যাপক সম্মানিত ব্যক্তিত্ব ছিল। ইরাক ভ্রমণের সময় নিশাপুর জেলায় তিনি বিখ্যাত সুন্নি রহস্যবাদী খাজা উসমানের সাথে দেখা করেছিলেন, যিনি তাকে দীক্ষা দিয়েছিলেন 20 বছরেরও বেশি সময় ধরে তার আধ্যাত্মিক পথ
পথপ্রদর্শকের সাথে পরবর্তী অঞ্চল থেকে অঞ্চলে ভ্রমণে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেই সময়কালে তার নিজস্ব স্বাধীন আধ্যাত্মিক ভ্রমণও চালিয়ে যান। তার স্বাধীন বিচরণে মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সেই যুগের অনেক উল্লেখযোগ্য সুন্নি রহস্যবাদীদের সাথে সাক্ষাৎ করেন, যার মধ্যে ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং নাজিমুদ্দিন কুবরা, পাশাপাশি নাজিব আল দিন আব্দ আল কাহির সোহরাওয়ার্দী, আবু সাইদ তাবরিজি এবং আব্দুল আল ওয়াহিদ গজনবীও ছিলেন, যাদের সবাই সুন্নি ঐতিহ্যের সবচেয়ে সম্মানিত সুফি সাধক। ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় পৌঁছে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত সুন্নি রহস্যবাদী এবং আইনজ্ঞ আলী উজবিরি এর মাজারে ধ্যান করার জন্য প্রথম লাহোরে যান। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বুখারা থেকে নিশাপুরে আসেন। সেখানে চিশতিয়া তরিকার অপর প্রসিদ্ধ সুফি সাধক খাজা উসমান হারুনের নিকট মরিদ হন। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত ছিলেন। পরে উসমান হারুনি তাকে খেলাফত বা সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিভিন্ন জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থ পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর সাহচর্যে 57 দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে যে এ সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শায়খ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হল। তিনি আরব হতে ইরাক গান আফগানিস্তান হয়ে প্রথমে লাহোরে পরে দিল্লি হয়ে আজমিরে বসতি স্থাপন করেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে কিংবদন্তি তুল্য একজন ঐতিহাসিক সুফি ব্যক্তি। তিনি স্বীয় পীর উসমান হারুনির নির্দেশে ভারতে আগমন করে মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং তারই মাধ্যমে বহু লোক ইসলাম গ্রহণ করে। তার বিখ্যাত একটি গ্রন্থ হল আনিসুল আরোহা, যা বিশ্বব্যাপী অনেক সাড়া ফেলে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার পূর্বে কুতুবুদ্দিন বখতিয়ার খাকিকে খিলাফতের দায়িত্ব অর্পণ করে সিলসিলার ধারাবাহিকতা অব্যাহত রাখেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 633 হিজরির 5 রজব দিবাগত রাত অর্থাৎ 6 রজব সূর্যাস্তের সময় ইন্তেকাল। তখন তার বয়স হয়েছিল 94 অথবা 93 বছর। বড় ছেলে খাজা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার নামাজে জানাজা ইমামতি করেন। প্রতি বছর পয়লা রজব হতে 6 রজব পর্যন্ত আজমির শরীফে তার সমাধিস্থলে অরস অনুষ্ঠিত হয়। নানা ধর্ম বর্ণ গোত্রের মানুষ পৃথিবীর বিভিন্ন দেশ হতে সমবেত। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় সাধারণ মানুষের জন্য কিছু উপদেশ প্রদান করে গিয়েছিলেন। 1. যে ব্যক্তি তরিকাতের পথে চলতে চায় তার উচিত প্রথম দুনিয়ার সকল বস্তুকে ত্যাগ করে, তারপর নিজের নফসকে 3 তালাক দেয়, তারপর তা আহলে সুলুকের পথে পা রাখে, তা না হলে সব কিছুই মিথ্যা। 2. মানুষ যখন আমিত্যের খুলস ত্যাগ করে তখন নিগুড় ভাবে চিন্তা করলে দেখবে প্রেম প্রেমিক প্রেমাস্পদ সবই এক। 3. আরিফের নিম্নতম স্তর হল সৃষ্টি জগৎকে নিজের দু আঙ্গুলের ফাঁকের মাঝে অবলোকন করা। 4. যে ব্যক্তি আল্লাহর প্রেমিক সে দুনিয়াকে ঘৃণা করে, দুনিয়ার ঐশ্বর্য বন্ধুর প্রেম হতে বিচ্ছিন্ন করে দেয়, যার মাঝে অর্থে মোহ আছে সে আল্লাহর প্রেমিক নয়। 5. মৃত্যু বন্ধুর সাথে মিলন সেতু। সংক্ষিপ্ত আকারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী আপনাদের সামনে তুলে ধরেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আপনাদের জানাবো আজমির শরীফে আসার অন্যতম সময় কোনটি। যদিও বছরের যে কোনো সময় আজমির শরীফ দরগাহ পরিদর্শনের জন্য দুর্দান্ত, যদি তা আপনার জন্য উদ্বেগের বিষয় হয় তবে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে আপনার জন্য উপযুক্ত হবে। এই সময় আবহাওয়া ঘোরাঘুরি এবং জায়গাটি সম্পূর্ণরূপে অন্বেষণ করার জন্য মনোরম। মার্চের পরে গ্রীষ্মে আজমির শরীফ পরিদর্শন করা বাঞ্ছনীয় নয়, কারণ তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যেতে পারে, সেই সময় প্রচন্ড গরম হবে। আজমির শরীফ দরগাহ স্থানীয় এবং পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়। রাজস্থানে অবস্থিত আজমির শরীফ আপনাদের পরিবারকে নিয়ে ঘোরার মতো একটি অন্যতম জায়গা। তো আমরা জুম্মা নামাজ আদায় করার পর এই মাজারের ভিতরে যে সবচেয়ে দুইটা ডেক আছে সেটা দেখতে গেলাম। আমি রীতিমতো এই বিশাল আকারে বড় বড় দুইটি ডেক দেখে আমি অনেক অবাক হয়ে গেছি। এই ডেকগুলো আপনারাও যদি এই ডেকগুলো দেখেন অবাক হয়ে যাবেন, এত পরিমাণ বড় বিশাল যা বলে বোঝার মতো না। আর এই দুইটা ডেকের একটি ছোট্ট একটা ইতিহাস আছে যেটা এখান থেকে জানতে পারলাম, সেটা হচ্ছে সম্রাট আকবর উনি একটা বিশাল একটা বড় যুদ্ধে জড়িয়েছিলেন। সে সময় সে যুদ্ধে
উনি অনেক খারাপ অবস্থায় ছিলেন, তখন তিনি মানত করেন যদি তিনি সেই যুদ্ধে যদি জয়লাভ করেন তাহলে খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারে এসে তিনি জিয়ারত করবেন, এবং সেই অনুযায়ী ওনার সেই যুদ্ধে তিনি জয়লাভ করেন এবং তিনি কথা অনুযায়ী ওনাদের ওনার অনুসারীদের নিয়ে তিনি খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার জিয়ারত করার জন্য খালি পায়ে রওনা হন, এবং মধ্য রাস্তা আসার পর তিনি অসুস্থ হয়ে যান। তখন খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইকে তিনি স্মরণ করেন এবং দোয়া করেন যে ওনাকে সাহায্য করার জন্য। তখন খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারে যে খাদেম আমরা ছিলেন ওনাদেরকে স্বপ্ন দেখানো হয়েছে, কেজন খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেছেন সম্রাট আকবর আমার মাজার জিয়ারত করার জন্য খালি পায়ে তার অনুসারীদের নিয়ে আসতেছে, তার আমার প্রতি এত সম্মান ভালোবাসা শ্রদ্ধা দেখে আমি অনেক খুশি হয়েছি, তাকে বলো বাকি রাস্তা যেন সে বাহন দিয়ে আসে। তখন মাজারে খাদে আমরা দ্রুত সম্রাট আকবরের কাছে যায় এবং সেই স্বপ্নের কথা বলে, এবং সম্রাট আকবর অনেক খুশি হয়ে আমি জানতাম খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আমাকে সাহায্য করবেন এই বলে তিনি বাহনে উঠে খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারে দরবারে চলে আসেন এবং ওনার সঙ্গে সাথে সবাইকে নিয়ে তিনি মাজার জিয়ারত করেন, এবং তিনি অনেক মাজারের সবাইকে সিন্নি খাওয়ানোর জন্য এই দুইটি ডেগের ব্যবস্থা করে আনান, এই বড় দুইটি ডেগে সবার জন্য সিন্নি রান্না করায় এবং সবাইকে বিতরণ করে খাওয়ানো হয়। এটাই হচ্ছে এই বড় দুই ডেগের ইতিহাস। বিশাল আকৃতির দুইটি ডেগের ভিতরে পুরো সপ্তাহে যতগুলো দান মানুষ করে যায় টাকা পয়সা চাল ডাল অনেক কিছু এসবগুলো মিলিয়ে প্রতি শুক্রবারে এখানে সিন্নি করা হয় এবং আজমির শরীফের মাজার ভিতরে যারা আছে সবাইকে সেই সিন্নি বিতরণ করে খাওয়ানো হয়। এটি হচ্ছে খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারের প্রথম গেট, এখানে ওনাকে কবর দেওয়া হয়েছিল এবং ওই জায়গায় বিশ্বের সকল মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে জিয়ারত করার সুযোগ পেয়ে থাকে। আজমির এবং আজমির শরীফ দরগার প্রধান আকর্ষণীয় স্থানে হচ্ছে এইটা, এখানে এসে সবারই আসা, এখানে ভিতরে এসে সবাই একটু সময়ের জন্য জায়গাত করে যাবে। ফেনো এখন হচ্ছে বিকেল বেলা, আমরা আসর নামাজ পড়ার জন্য এখানে আসছি, আর এখানে আসর নামাজের পরে সম্মিলিত ভাবে একটা দোয়া হয় প্রতিদিনই। আপনারা যদি আসর নামাজের পরে যদি এই দোয়াতে শরীক হতে চান তাহলে মাজারে আসবেন, এখানে নামাজ পড়ে এই সম্মিলিত ভাবে দোয়াটা এখানে শরীক হতে পারবেন। যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মাজারের মসজিদ, বড় মেইন মসজিদ, আর আপনার ওইটা হচ্ছে মাজার, আপনার দেখে বুঝতে পারছেন। আর যে এটা দেখতেছেন মসজিদ, এটা হচ্ছে সম্রাট আকবর এটা তৈরি করে দিয়েছিল, যেখানে আগে হিফজ করানো হতো এখন এটাকে নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর হিফজ এখানে অন্যখানে নেওয়া হয়েছে, ওইটাকে বর্তমানে নামাজের স্থান হিসেবে ইউজ করা হচ্ছে আর কি। Thank you.
এখন বাজে রাত 12:30 ইন্ডিয়া টাইমে, কিন্তু এত রাতেও আপনার অনেক সংখ্যক মানুষ এখানে অবস্থান করতেছে এবং সবাই সবাই নিজের মতো ইবাদত বন্দেগি করতেছে, তসবিহ নামাজ কোরআন শরীফ সবাই সবার নিজের মতো করতেছে, কেউ জিকির করতেছে। পুরো রাতের বিউটি অন্যটি দ্বিতীয় পাঠে আমি দিয়ে দিব, কারণ হচ্ছে পুরো এই মাজারের ভিতরে রাতের বিউটি দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সেকেন্ড পার্টে আপনারা দেখতে পারবেন এবং সেই ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনে থাকবে, আমরা এখানে আপনি এখান থেকে এই রাতের পুরো বিউটি মাজারের ভিতরে দেখতে পারবেন। আমি একদম শর্টক আর আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা উপভোগ করুন। আশা করি আপনাদের খাজা মোইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজারের সকালের বিকাল এবং রাতের বিউটি ঘুরে দেখাইছি এবং ওনার সংক্ষিপ্ত আকারে জীবন তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে আপনারা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।